নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ১০টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, মাধ্যমিক পরীক্ষা কি পিছিয়ে আগস্টে? ভুল খবর বলে জানিয়ে দিল পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষা কবে হবে? পরীক্ষার দিনক্ষণ নিয়ে ফের বিভ্রান্তিমূলক খবর সোশ্যাল সাইটে ছড়ানোর অভিযোগ। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, অগস্ট মাসে এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু করা হবে বলে সোশ্যাল সাইটে বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে, জানিয়ে পর্ষদ রীতিমতো কড়া মনোভাব নিয়েছে। সোমবার বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জেরে আবার নতুন করে নির্দেশিকা জারি করে পর্ষদ। নির্দেশিকা জারি করে পর্ষদ জানায়, গত বছর ২৬শে ডিসেম্বর পর্ষদ সভাপতি নির্দেশিকা জারি করে মাধ্যমিক পরীক্ষার যে সূচি ঘোষণা করেছিল সেটাই বহাল রয়েছে। ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ায় যদি অন্য কোনো পরীক্ষা সূচি প্রকাশিত হয় তার দায় পর্ষদের নয়। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে। আমাদের পরীক্ষার যে সূচি ছিল সেই সূচি অনুযায়ী এবারে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। যদিও সোশ্যাল সাইটে অগস্ট মাসে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সূচি কে বা কারা দিল সে বিষয়ে অবশ্য পর্ষদ সভাপতি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পর্ষদ সূত্রে খবর, সোশ্যাল সাইটে এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়ানো নিয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে পারে তারা। পর্ষদ সূত্রে খবর, ছাত্রছাত্রীদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় তার জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফেই ফের নির্দেশিকা জারির কথা বলা হয় পর্ষদকে। পর্ষদ সোমবার বিজ্ঞপ্তি দিয়ে ফের জানিয়েছেন, ১ জুন হবে প্রথম ভাষার পরীক্ষা, ২ জুন হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৩ জুন হবে ভূগোল পরীক্ষা, ৫ জুন হবে ইতিহাস পরীক্ষা, ৭ জুন হবে অঙ্ক পরীক্ষা, ৮ জুন হবে জীবন বিজ্ঞান পরীক্ষা, ৯ জুন হবে ভৌত বিজ্ঞান পরীক্ষা এবং ১০ জুন হবে ঐচ্ছিক বিষয় পরীক্ষা। পর্ষদ নতুন নির্দেশিকা জারি করায় ছাত্রছাত্রীদের বিভ্রান্তি পুরোপুরি কাটবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী বড় খবর, ফের কি দেশজুড়ে লকডাউন? কি ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় সরকার? দেশজুড়ে যেমন একদিকে চলছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন, অন্যদিকে তেমনি বাড়ছে কোভিড সংক্রমণের গ্রাফ। বেশ কয়েকটি রাজ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে কি এটাই দ্বিতীয় করোনা ঢেউ? ৫ রাজ্যের নির্বাচনের পরে কি তবে আবার লকডাউন হতে চলেছে গোটা দেশে? জল্পনা উড়িয়ে সমস্ত সম্ভাবনাকে নাকচ করে দিল কেন্দ্র। জানালো এখনই দেশজুড়ে লকডাউনের কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। শনিবার কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হলো, আগামী কয়েক মাসে দেশজুড়ে লকডাউনের কোনো পরিকল্পনা নেই সরকারের। দেশের স্বাস্থ্য পরিকাঠামো আগের থেকে অনেক বেশি উন্নত, তাই এই উন্নত স্বাস্থ্য পরিকাঠামো এবং করোনা টিকা দিয়েই সংক্রমণ মুক্তি চায় সরকার। যে ১১টি রাজ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক করেছেন ক্যাবিনেট সচিব। সূত্রে খবর, কোভিড পরিস্থিতি নিয়ে রবিবার রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এখনই লকডাউনের কোনো পরিকল্পনা নেই মোদী সরকারের, কারণ লকডাউন হলে দেশের অর্থনীতি ফের মারাত্মকভাবে ধাক্কা খেতে পারে। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলিতে প্রয়োজন পড়লে স্থানীয় স্তরে লকডাউন জারি করার কথা জানিয়েছেন। তবে দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে লকডাউন করলে তার প্রভাব সারা দেশে পড়তে পারে বলে আশঙ্কা কেন্দ্রীয় সরকারের। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে আপাতত লকডাউন করা হবে না বলে জানিয়ে কিছুটা স্বস্তি দিয়েছে মোদী সরকারকে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ বড় খবর, সাবধান, খাওয়ার সময় শিশুর হাতে মোবাইল, ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। ১২ বছরের নিচে শিশুদের মোবাইল হাতে দেওয়া একদমই উচিত নয়, এটা তো সবারই জানা। মোবাইল যেমন কাজের মাধ্যম তেমন বিনোদনের মাধ্যমও, তাই অনেক শিশুরা এই মোবাইল নিয়ে থাকতে সময় কাটাতে খুবই ভালোবাসে। এমনকি খাওয়ার সময়ও তারা মোবাইলটিকে হাতছাড়া করতে চায় না। কিন্তু এতে যে কত বিপদ হতে পারে সে বিষয়ে কি ধারণা আছে আপনার? তাই জেনে নিন, শিশুদের হাতে মোবাইল ডেকে আনতে পারে এক ভয়াবহ অবস্থা। প্রথমত, খাওয়ার সময় শিশুর হাতে যেন মোবাইল ফোন দেওয়া না হয়, এতে পরিপাকতন্ত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি তার চোখেরও ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। দ্বিতীয়ত, ঘুমানোর আগে ও পরে মোবাইল ফোনটি অবশ্যই বিছানার ধারে কাছেও রাখা যাবে না, সম্ভব হলে রাতে মোবাইল ফোনটি বন্ধ করে রাখতে পারলে ভালো। তৃতীয়ত, বাবা মার উচিত শিশুর জন্য কিছুটা সময় বের করে নেওয়া এবং ওই সময়টা তাদের নিয়ে কাটানো। শিশুকে অবশ্যই মাঝে মধ্যে নিজের মতো করেও সময় কাটানোর ব্যবস্থা করে দিতে হবে, তবে সেই সময়টা যেন তারা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের স্ক্রিনের দিকে তাকিয়ে না থাকে, কারণ এইসব ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যে ইলেকট্রনিক ম্যাগনেটিক রশ্মি বের হয় তা শিশুর গঠনশীল চোখের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। পরবর্তী বড় খবর, বাংলা এনআরসি হবে না, তৃণমূলে কুৎসা উড়িয়ে শাহি সুরেই সাফ বার্তা কৈলাসের। বিজেপির বঙ্গজয়ের লক্ষ্যে বাধা দিতে তৃণমূলের অন্যতম হাতিয়ার জাতীয় নাগরিক পঞ্জি। এদিকে বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হবে এই ভয়ই দেখাচ্ছে রাজ্যের শাসক দল। এবার সেই অভিযোগে কড়া জবাব দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। রবিবার তিনি সাফ জানিয়ে দেন, গেরুয়া শিবিরের এমন কোনো পরিকল্পনা নেই, তবে নয়া নাগরিকত্ব আইন লাগু করতে যে আগ্রহী তারা সেই ইঙ্গিত দেন তিনি। রবিবার কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাংলা এনআরসি করা হবে না, তবে নির্বাচনে জয়লাভের পর ইস্তাহার অনুযায়ী সিএএ চালু করার ইচ্ছে রয়েছে। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা ধর্মীয় নামে হত্যালিয়া হাত থেকে বাঁচতে প্রতি
প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন তাদের নাগরিকত্ব দিতে চাই আমরা। উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকার জানিয়েছিলেন বাংলায় ক্ষমতায় এলেও এআরসি করা নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। তবে বিজেপির প্রকাশিত ইস্তাহারে বলা হয়েছে যে ক্ষমতা এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই নয়া নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন সেই সুরেই কথা বলেন কৈলাস বিজয়বর্গীয়। পরবর্তী বড় খবর, উত্তরবঙ্গে দ্রুত ছড়াচ্ছে কোভিড সংক্রমণ। সতর্ক না হলে 2 মে পর হাসপাতালে জায়গা হবে না। ভোটের রাজনৈতিক সমাবেশে মানা হচ্ছে না করোনাবিধি, ফলে পাহাড় থেকে সমতলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এখনই সচেতন না হলে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না করোনা রোগীদের, মঙ্গলবার এমনই জানালেন উত্তরবঙ্গের কোভিড আধিকারিক ডাক্তার সুশান্ত রায়। ওই দিন তিনি ঘুরিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। বলেন, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে কোভিড বিধি মানা হচ্ছে কিনা, এটা যাদের দেখা কর্তব্য তারা ঠিকমতো দেখছেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত নভেম্বর মাসের পর থেকে উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু নির্বাচন আসতে ফের মাথাচাড়া দিয়েছে করোনা, কারণ অধিকাংশ সভা সমিতিগুলিতে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। অবিলম্বে সকলে সচেতন না হলে আগামী 2 মে পর কোভিড হাসপাতালে আমরা জায়গা দিতে পারবো না। তিনি আরো বলেন, করোনা সংক্রমণে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলায় 6 চিকিৎসকের মৃত্যু হয়েছে। 20 থেকে 21 চিকিৎসক কোভিড আক্রান্ত হয়েছেন, যারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। কিন্তু এভাবে সমস্ত মহল যদি কোভিড বিধি মানতে উদাসীন হয়, তবে আগামীতে আমাদের চিকিৎসক বা নার্সরা কতদূর স্বাস্থ্য পরিষেবা দেবে তা নিয়েও আশঙ্কা থেকে যাচ্ছে। এ নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক মৌমিতা গোদারা বসুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরবর্তী বড় খবর, কয়লাকাণ্ডে বড় পদক্ষেপে লালার 165 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কয়লা পাচারকাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল ইডি। কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সোমবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার থেকে কোন প্রভাবশালী কয়লা পাচারের টাকা পেয়েছে সেই তথ্যও জানতে চেয়ে জেরা করা হয় তাকে। পাশাপাশি লালাকে আপাতত গ্রেপ্তার না করার সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষা কবচ তোলার জন্য এবার আবেদন করবে সিবিআই। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট 6 এপ্রিল পর্যন্ত অনুপ মাঝিকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিল। মঙ্গলবারের পর অনুপ মাঝিকে হেফাজতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার ইঙ্গিত দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার সূত্র অনুযায়ী তদন্তে সহযোগিতা করছে অনুপ মাঝি, আর সেই কারণে তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করা হতে পারে। সোমবার লালাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল, এই নিয়ে চতুর্থ দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। তারপরে অনুপ মাঝি ওরফে লালার 165.86 কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। মঙ্গলবারই লালার রক্ষা কবচের মেয়াদ শেষ হচ্ছে। ইডি সূত্রে খবর, আসানসোল এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা ছিল লালার। ECL থেকে যে কয়লা লালা তুলে আনত তার একটা অংশ সেই স্পঞ্জ আয়রন কারখানাতেও ব্যবহার করা হতো। এই তথ্য হাতে পেয়েই ইডি নতুন করে উদ্যোগ নেয় এবং লালার এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। পুরুলিয়ার অনুপ মাঝি 2টি কোম্পানি আছে, ইডি সেই কোম্পানির জমি মেশিনারি কারখানা সমস্ত কিছুই বাজেয়াপ্ত করেছে। পরবর্তী বড় খবর, সাবধান, ফেসবুকের 61 লক্ষ ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে। একটি হ্যাকিং ওয়েবসাইটে ফেসবুকের প্রায় 50 কোটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। এর ফলে গোটা বিশ্বজুড়ে এখন ফেসবুক ব্যবহারকারীর আতঙ্কে রয়েছেন। সেই তথ্যের মধ্যে আছে নাম, ফোন নম্বর, বাড়ির ঠিকানা, জন্ম তারিখের মতো প্রয়োজনীয় তথ্যগুলি। ইতিমধ্যেই ফেসবুক এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এর আগেও 2019 সালে ফেসবুক থেকে এই ধরনের তথ্য ফাঁস হয়েছিল। টেলিগ্রাম অ্যাপে মাত্র $20 পরিবর্তে তথ্য পাওয়া যাচ্ছিল। এদিকে 2021 সালে ফাঁস হওয়া এই ডেটাবেসে রয়েছে আফগানিস্তানের 5.5 লাখ, বাংলাদেশের 38 লক্ষ, ভারতের 61 লক্ষ ব্যবহারকারী তথ্য। এর ফলে বহু মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাক্রমে সাইবার ক্ষেত্রে ভারতের তথ্য সংরক্ষণ বিষয়ে আইন এখনও লোকসভায় আটকে রয়েছে, পাশ হয়নি। এর ফলে ভারতের যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের আইনি সংরক্ষণ দেওয়া যাবে না বলে মনে করছেন আইনজীবীরা। শুধুই ফেসবুক নয়, মোবিউইক নামে আর একটি পেমেন্ট অ্যাপের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এদিকে এবারে ফেসবুকের যে তথ্য ফাঁস হয়েছে সেটি একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে একটি ওয়েবসাইটে, সেখানে ব্যক্তিগত চ্যাটের তথ্যও আছে, যদিও ফেসবুকের অফিসিয়ালি টুইটার হ্যান্ডেলে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পরবর্তী খবর, বিজেপির দালাল আছে রাজ্য পুলিশেও, দিল্লির পথ অনুসরণ করবেন, অমিত শাহের নাম করে হুঁশিয়ারি মমতার। এবারে নির্বাচন তার কাছে একেবারেই অন্যরকম, লড়াই করতে হচ্ছে বিজেপি ও বাম কংগ্রেসের জোটের বিরুদ্ধে, এছাড়াও লড়াই করতে হচ্ছে অমিত শাহ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। এদিন একাধিক সভা থেকে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ওই দিন বলেছেন, এটা কি নির্বাচন নাকি বিজেপির সিলেকশন, বিজেপি যার বিরুদ্ধে অভিযোগ করছে পরের দিন তাকে বদলি করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ভোটের নির্দেশিকা জারির পরই রাজ্যের ডিজির পাশাপাশি এডিজি আইন শৃঙ্খলাকে বদলি করে দেওয়া হয়। শনিবার 3 পুলিশ আধিকারিক, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি, ডায়মন্ড হারবারের DSP মিঠুন দে এবং চন্দননগরের ডেপুটি কমিশনার তথাগত বসুকে বদলি করে দেওয়া হয়। বদলি নিয়ে অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, কমিশনকে গিয়ে অফিসারদের বদলি করাচ্ছেন অমিত শাহ। তার অভিযোগ, যাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে তারা বিজেপি দালাল, এক শ্রেণী অফিসার বিজেপির হয়ে দালালি করছে বলে অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, দিল্লি বাংলার 135 জন অফিসারকে যখন সরিয়ে দিয়েছিল
তখন তারাই ওইসব অফিসারদের পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনি এদিন বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের হাতে, অমিত শাহের হাতে নয়। অবশ্যই এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চালানোর অভিযোগ তুলেছিলেন। পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে মূলত অভিযোগ। তিনি কটাক্ষ করে বলেছিলেন, অমিত শাহকে নির্বাচন কমিশন চেয়ারম্যান করে দেওয়া হোক।